কাউন্টিং এজেন্টদেরকে বার করে দিয়েছে লাখ টাকা দিয়ে, কারণ শুরুতেই ধনিয়াখালীর অনেকগুলো সিটে ধনিয়াখালী বিজেপি এগিয়েছিল। যখনই তারা বুঝতে পেরেছে যে ধনিয়াখালী এগিয়ে যাচ্ছে, কাউন্টিং এজেন্টদেরকে গলা ধাক্কা দিয়ে মেরে মেয়েদের চুলের মুঠি ধরে জেলা পরিষদের প্রার্থী তাকেও মানে চুলের মুঠি ধরে তাদেরকে বার করে দেওয়া, মন্ডল প্রেসিডেন্ট আমাদের আছে, তাদেরকে অবস্থা দেখুন, তাদেরকে এরকম হিমছে দিয়েছে। ধনেখালী থেকে তারা হেরে যেতে শুরু করেছে, এই জন্য তারা প্রত্যেকটাকে বার করে দিয়েছে। আমরা চাই যে ধনেখালীর এই গণনা পুরো বন্ধ করা হোক, নতুন করে ধনেখালীকে আবার নমিনেশন দিয়ে ইলেকশন হোক কেন্দ্রীয়। এই পঞ্চায়েত নির্বাচন আমরা মানছি না, আমরা মানব না, আমরা চাই যে কেন্দ্রীয় বাহিনীতে আবার নতুন করে নির্বাচন, এটা পঞ্চায়েত নির্বাচন নয়।